সাউথ এশিয়ান গেমসে আর্চারির কোয়ালিফিকেশন রাউন্ডে 686 স্কোর করে সবার উপরে বাংলাদেশের রোমান সানা ভেঙেছেন নিজের জাতীয় রেকর্ড। রিকার্ভ কম্পাউন্ড দুই ইভেন্টের ফলাফলই সন্তোষজনক। নেপালের পোখরা থেকে আরও জানাচ্ছেন অনুবাপি। দিনের শুরুটা মেয়েদের কম্পাউন্ড আর ছেলেদের রিকার্ভ ইভেন্ট দিয়ে। রোমান সানা যেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় ব্যস্ত। নেপালে এসে ভাঙলেন নিজের করা জাতীয় রেকর্ড। কম্পাউন্ড ইভেন্টে সেরা বাংলার মেয়েরা, ওদের ধারে কাছে কেউ নেই। সাউথ এশিয়ান গেমস এর মতো আসরের শুরুটা এভাবে, তাই কিছুটা ফুরফুরে মেজাজে সবাই। প্রথম চারজনই টপে আসি, তো অনেকটা ওয়েদারও ভালো ছিল, তো শুটিংটা ওইভাবে করে ভালো করতে পারছি, এই জন্য আর কি ভালো একটা রেজাল্ট হয়েছে। এইখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো করছি। কোচদের কপালে চিন্তার ভাজ, ছেলেদের কম্পাউন্ড ইভেন্টটা নিয়ে। ওদের থেকে এগিয়ে ভুটানের তীরন্দাজরা, লড়াইটা জমবে মেয়েদের রিকার্ভ ইভেন্টেও। চোখ রাঙানি দিচ্ছে শ্রীলঙ্কা আর ভুটানের আর্চাররা। এখানে ভুটান শ্রীলঙ্কা যারাই হোক সবাই চাবে তাদের যে বেশ দিয়ে আমাদের বিপক্ষে জেতার জন্য। তা আমাদেরও ধারাবাহিকতা ধরে রেখে সেই ম্যাচগুলোকে জেতাটাই হবে আমাদের লক্ষ্য। সাউথ এশিয়ান গেমসের আর্চারি ডিসিপ্লিনে 10টা স্বর্ণের জন্য লড়ছে চার দেশের 57 জন তীরন্দাজ। অর্ণব বাপি, একাত্তর, পোখরা, নেপাল।